জেলখানাগুলা কেমন হওয়া চাই? এক নাম্বার, প্রত্যেকটা জেলখানার সেলে সেলে কোরআন হাদিসের দাওয়াতিকা চালু করতে হবে। আর আমাদের দেশে দাওয়াতিকা চলে গাঞ্জার, কিসের? জেলখানার ভিতরে গাঞ্জা চলে না? আমি নিজে রাজ সাক্ষী, আমি অনেকবার জেলখানা গেছি, কতবার গেছি হিসাব নাই। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. আমাদের বাংলাদেশে জেলখানা আছে না নাই? আর একটু জোরে বলেন, জেলখানা আছে না নাই? জেলখানা ঢুকছে চোর, কয়দিন পরে বাইরে সে ডাকাইত হইয়া, ঢুকছে ডাকাইত, কয়দিন পরে বাইরে হয়েছে খুনি হইয়া, এমন ঘটনা আছে না নাই? কথাটা ঠান্ডা মাথায় বুঝেন, অথচ জেলখানায় নিলেন তাকে আপনি পরিবর্তন করার জন্য, কিন্তু যেতে চুরি করত ওকে যখন জেলখানায় ঢুকাইছেন, কয়দিন পরে ও বাইর হবে জামিনে, মুসে তেল দিতে আসে আর বলতেছে এতদিন তো চুরি করতাম, জেলই যখন খাটছি এখন থেকে ডাকাইতি চলবে, এমন ঘটনা বাংলাদেশে নাই? আসামি ধরে নিয়ে গেছে, কয়দিন পরে কয় এখন তো জেল খাইটা বাইর হইছি, যে আমারে মামলা দিছে বাইর হমু যেদিন তার হবে শেষ দিন, এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাই? তাহলে ডুকছে মানুষ বালা, বাইরে হয়েছে খুনি হইয়া, এমন ঘটনা আছে না নাই? জেলখানাগুলোকে পাঁচটা জিনিস দিয়ে সাজাতে হবে, তাইলে আপনি ঢুকাবেন আসামি, বের হয়ে যাবে মোমেন বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন জেলখানায় গেলেন, আয়াতটা পরে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার গেটের দিকে তাকায়া শপথ করেছিলেন, আল্লাহ আমি বুঝে গেছি আপনি আমার জন্য জেলখানাটা পছন্দ করেছেন, আমি যখন জেলখানায় ঢুকবো আমি একটা কাজ সেখানে করব, আর আমি সে জায়গায় বসে বসে আপনার তাওহীদের দাওয়াত দেব। তাফসীর ইবনে কাসির আসছে, তাফসীরে তাবারীতে আসছে, তাফসীরবিদ বলেছেন ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় বসে বসে এমন ভাবে দাওয়াতি কাজ করলেন, একটা লোক আসামি বাদ ছিল না যাদের কাছে ইউসুফ আলাইহিসসালাম তাওহীদের দাওয়াত পৌঁছে দেয় নাই। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন, সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন। বাংলাদেশে একটা কথা আছে, ডেকি স্বর্গে গেলে, ডেকি ছিলেন তো আপনারা, ডেকি দিয়া কি করে, ডেকি দিয়া কি করে? ইউসুফ আলাইহিসসালাম তো দাওয়াতি কাজ করার জন্য দুনিয়াতে আসছেন, তিনি জেলখানায় ঢুকতেছেন আর বলতেছেন আল্লাহ জেলখানায় ঢুকবো, ঢুকার পরে একজন আসামিকে আমি বাদ দেব না যে তাওহীদের দাওয়াত আমি দেব না। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, তিনি এমন ভাবে দাওয়াতি কাজ করলেন, করতে 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 জেলখানায় একজন আসামি বাদ পড়ে নাই যার কাছে তিনি তাওহীদের দাওয়াত পৌঁছান নাই। এই আয়াত দ্বারা প্রমাণ করে, জেলখানায় বসাইয়া গমে আর আটার রুটি খাওয়ার জন্য জেলখানা নয়, জেলখানা হলো মানুষকে পরিবর্তন করার জন্য একটা স্কুল বিশ্ববিদ্যালয়। কথা ঠিক কি না? তাহলে জেলখানা সাজাতে হবে কয়টা জিনিস দিয়া? এক নম্বরে জেলখানাগুলোতে কোরআন হাদিসের তালিম চালু করা লাগবে বাধ্যতামূলক। কথাটা আস্তে বললেন, এক নাম্বার, জেলখানাগুলা কেমন হওয়া চাই? এক নাম্বার, প্রত্যেকটা জেলখানার সেলে সেলে কোরআন হাদিসের দাওয়াতিকা চালু করতে হবে। আর আমাদের দেশে দাওয়াতিকা চলে গাঞ্জার, কিসের? জেলখানার ভিতরে গাঞ্জা চলে না? আমি নিজে রাজ সাক্ষী, আমি অনেকবার জেলখানা গেছি, কতবার গেছি হিসাব নাই, যেহেতু জেলখানার পাশেই আমার মসজিদ, 23 বছর আমি ওখানে আছি। ছোটকালে একটা সময় ছাত্র জীবনে গোসলই করতাম জেলখানার ভিতরে যাইয়া, হাজার বার হবে ঢুকছি বাইর হয়েছি, ডেলি 4 বার 5 বার করে গেছি। জেলার যারা আসতো তাদের সাথে সম্পর্ক খুবই ভালো থাকতো, ছাত্র জীবন যেহেতু ছিল ওখানে যেতাম। আমার ভাইয়েরা জিজ্ঞেস করলাম, ভাইজান শুনলাম যাইয়া ওয়েটিং রুমে বসে যে গাজা সহ একজন আসামি ধরা পড়ছে। পরে আমি জেলারকে জিজ্ঞেস করলাম, ভাইজান গাজা এখানে আসলো কেমনে, এত বড় বড় দেয়ালের ভিতরে গাজা আসলো কেমনে? উনি হাসি দিয়ে কয়, হুজুর যারা গাজা খায় তারা এত নোংরা, যখন ফাজিরা দিতে যায় একদল গাজার পোটলা দেয়, আর ওই গাজার পোটলা পায়খানার রাস্তা দিয়ে ঢুকাইয়া নিয়া গিয়া এরপরে বসে বসে গাজা খায়। আবার কিছু কিছু কারারক্ষী আছে, পয়সা পাওয়ার আশায় কি সাপ্লাই দেয়, কি সাপ্লাই দেয়, কিন্তু ইসলাম বলেছে জেলখানার ভিতরে প্রথম কাজ হবে মানুষগুলাকে তালিম এবং তারবিয়ত শিক্ষা দিতে হবে, আর সেই তালিম হবে কিসের তালিম? কোরআন এবং 2 নম্বর,
প্রত্যেকটা জেলখানার আসামিকে কর্মযোগ্য করে ঘরে তুলতে হবে। সে বেকার ঢুকেছে, তাকে কাজ শিখাতে হবে, এমন কাজ শিখাবেন যেন বের হওয়ার পরে সে চুরি না করে, সে হাইজ্যাক না করে, সে যেন তার কর্মজীবনে ফিরে যায়। তিন নাম্বার, মহিলা আসামির জন্য যদি তার স্বামী থাকে, সপ্তাহে একবার সাক্ষাতের ব্যবস্থা করে দিতে পারে তার স্বামীর সাথে। আর যদি কোনো স্বামী হন আসামি, তার স্ত্রী যদি থাকে, তার সাথে সপ্তাহে কয়বার? এটা শুধু বাংলাদেশে নয়, এটা ব্রাজিলে আছে, এটা সৌদি আরবে আছে, পৃথিবীর অনেক দেশে আসে। স্বামীর সাথে তার স্ত্রীকে, স্ত্রীর সাথে তার স্বামীকে দেখা করতে দেওয়া হয়। চার নাম্বার, বিনা বিচারে কাউকে জেলখানায় আটকায়া রাখা যাবে না, কারণ সে অপরাধী, অপরাধী প্রমাণিত হবে না যতক্ষণ তাকে শাস্তি দেওয়ার কোনো শাস্তি দেওয়ার কোনো অধিকার কারো নাই। শাস্তি দেওয়া যাবে না ততক্ষণ, অপরাধী প্রমাণ হবে না যতক্ষণ। আর ইসলাম বলেছে তিন মাসের মধ্যে বিচার শেষ করে দেবে। কয় মাস? কয় মাস? আর জেলখানায় এমনও আসামি আছে, 30 বছর ধরে জেল খাটতেছেন, কেন খাটতেছে জানে না, আত্মীয় স্বজনও জানে না সে কোথায় আছে, অথচ তার জীবন থেকে 30টা বছর চলে যাচ্ছে। ইসলামের আইন হলো কতদিনের মধ্যে বিচার শেষ করতে হবে। এরপরে সর্বশেষ 5 নাম্বার, মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। মৌলিক অধিকারের অধিকারের ভিতরে প্রথম কাজ হলো তার খাদ্যের সুষম ব্যবস্থা করে দেওয়া। আর আমাদের দেশে যত জাহাজে করে পচা গম আসে, যত পচা চাউল আসে, যত পচা আটা আসে, এগুলা কোন জায়গায় সাপ্লাই দেয়? কথা আসতে বললেন কেন? কোন জায়গায় সাপ্লাই দেয়? যারা আসামিদেরকে পচা গম খাওয়ায়, চাউল খাওয়ায়, তারা মানবতার দুশ্মন, তারা জনগণের দুশ্মন, তারা মানবতার সাথে তামসা করছে। এগুলার নাম মানুষের শাস্তি দেওয়া? কিছু কন্ট্রাক্টর, কিছু সাধ্যন্ননিষী, তারা জনমের মতো টাকার মালিক হচ্ছে আর আসামিদেরকে কষ্ট দেয়, এমন বেয়াদব ডাকাইত আমাদের বাংলাদেশে আসারা নাই। কোনো মোরক্ক মানুষ যদি জেলখানা যায়, তার জন্য সেখানে পাঠশালা চালু করবেন, বসায় বসায় খাওয়ানোর জন্য নয়। আর বাজারে যত পচা তরকারি আছে, গলা তরকারি আছে, সব নিয়া জেলখানার আসামিদের খাওয়ায়, এমন ডাকাত কন্ট্রাক্টর আমাদের বাংলাদেশে আছে না না? এই কথাগুলি আমি জেলখানার লোকদের ব্যাপারে বললাম। এই পৃথিবীতে নবীরা জেল খাটে নাই, এত আসতে বলেন কেন? ইসুফ আল ইসলাম খাটছে কয় বছর? 10। কয় বছর? এরপরে মোহাম্মদ ইসলাম খাটছেন কয় বছর? 3 বছর। সুতরাং জেলখানাগুলোতে দাওয়াতি কাজ, কোরআন হাদিসের তারবিয়ত তালিম যদি আমরা চালু করতে পারি, আমাদের বাংলাদেশটা সুন্দর হওয়ার সম্ভাবনা আছে না নাই?